মৃত্যু মানব জীবনের এক অনিবার্য ঘটনা এখান থেকে কারো নিস্তার নেই কারো রক্ষা নেই সঙ্গে সঙ্গে মৃত্যু হলো এই সৃষ্টি জগতের সবচেয়ে বড় রহস্য বিভিন্ন চিন্তা চেতনা ও অভিজ্ঞতার আলোকে মৃত্যু সম্পর্কে বহুমুখী কেউ কেউ মনে করেন যে হলো পরিবর্তন অর্থাৎ এক জীবন থেকে আরেক রূপান্তরিত হওয়া যেমন সোয়াপকার জীবন শেষ হয়ে প্রজাপতিতে রূপান্তরিত হয় ঠিক তেমন যাই হোক বর্তমান বিজ্ঞানীরা মনে করেন যে মানুষের আত্মা বা চেতনা নেটওয়ার্ক সিস্টেমের মতো কাজ করে যতক্ষণ মানুষের শরীরে আত্মা বা চেতনা নামক নেটওয়ার্ক সক্রিয় থাকে ততক্ষণ মানুষ জীবিত থাকে আর যখন এই নেটওয়ার্ক সিস্টেম কাজ করা বন্ধ করে দেয় তখন মানুষ মৃত্যু বলে গণ্য হয় বিজ্ঞানীরা মৃতপ্রায় ব্যক্তিদেরকে গবেষণা করতে গিয়ে দেখেছেন যে তাদের আত্মা দ্রুতগামী একটি ট্যানেলের মধ্য দিয়ে ছুটে চলেছে অসীম একটি আলোর দিকে অর্থাৎ তারা মনে করেন যে হতে পারে মানব আত্মা শরীর থেকে আলাদা হয়ে দিয়ে যাত্রা শুরু করে অন্য কোনো জগতের দিকে ছুটে চলে অথবা হতে পারে এক মাত্রা থেকে মাত্রায় প্রবেশের রাস্তা হিসেবে এই অর্ম হোল ব্যবহৃত হয় বিজ্ঞানীরা এও মনে করেন যদি এমনটাই হয় তবে এখনকার যুগে মানুষের আত্মা বা চেতনাকে আপলোড করতে বা ধরতে সক্ষম হবে সুপার কম্পিউটার অর্থাৎ মানুষ চির অমর হয়ে যাবে এরিনা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর স্টিওয়ার্ট হেমের মানুষের চেতনা বা আত্মাকে সুপার কম্পিউটারে আপলোড করার ব্যাপারে যথেষ্ট আগ্রহী এবং তিনি এটাকে সম্ভবপর এবং খুবই সম্ভব বলে মনে করেছেন তিনি মনে করেন মানুষের আত্মা চিরন্তন এবং শরীর থেকে আলাদা কিছু যেটা মানুষের মস্তিষ্ক নামক যন্ত্রে প্রাকৃতিকভাবে আপলোড করা হয়েছে অতএব এর মেকানিজম বুঝতে পারলে এটিকে কৃত্রিমভাবে সুপার কম্পিউটারে আপলোড করা বা ধরা সম্ভব মানুষের পক্ষে এছাড়াও অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর স্যার রজার প্রোজ একে সম্ভবপর বলে সম্মতি জানিয়েছেন এবার আসুন দেখি এ ব্যাপারে কোরআন কি বলে কোরআন কারীমের সুরা মুলকের দ্বিতীয় নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ খলাকাল মাউত হায়াত অর্থাৎ আল্লাহ তিনি যিনি মৃত ও জীবন সৃষ্টি করেছেন অর্থাৎ আল্লাহ তাবারাকা কোন কোনো জীব সৃষ্টি করার আগেই তার মৃত্যুর ডেট তার মৃত্যুর ভ্যালিডিটি সৃষ্টি করে থাকেন এছাড়াও সুরা আল ইমরানের 125 নম্বর আয়তে বলা হয়েছে কুল্লুন নাফসিন যাইকাতুল মাউত প্রত্যেকটা জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে প্রত্যেকটা জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে আর প্রত্যেক জীবের ইহকালীন জীবন থেকে পরকালীন জীবনে পাড়ি দেওয়ার নামই হচ্ছে মৃত্যু এই মৃত্যুকে কোনো সুপার কম্পিউটার বা কোনো সারা পৃথিবীর কোনো কম্পিউটার দ্বারা রোধ করা সম্ভব নয় নয় আশা করছি এই ভিডিও থেকে আপনি একটু হলে উপকৃত হয়েছেন যদি উপকৃত হন অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন নতুন দর্শক হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন